হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাই, টিকটকের তো অফার শেষ হয়ে গেছে, তাহলে এখনও কেন টিকটকের যে ইন্টারফেসে লেখা আছে গেট আপ টু 300 টাকা এভরি ফ্রেন্ড ইনভাইট, তো এগুলো যে লেখা যা আছে এখনও কেন আছে, বা এখনও কি অফারটা আছে কিনা, রেফারেল করা যাচ্ছে কিনা। তো আবার আপনারা বলতেছেন আপনাদের যে টাকাগুলো আটকে আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যেমন আমারও কিন্তু 8 টাকা 20 পয়সার মতো আছে, তো এগুলো কিন্তু এখানে আটকে আছে। তো এগুলো কিন্তু আপনারা আমাকে বলতেছেন যে ভাই, এগুলো টাকাগুলো তুলতে পারবো বা রেফার করতে পারবো কিনা, টিকটকের অফার তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এই বিষয়গুলো আপনারা আমাদের গ্রুপে বলতেছেন, প্লাস কমেন্টে বলেন ইউটিউব চ্যানেলে, তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত কিছু কথা বলবো, বেশি না, 1 মিনিট যা শুনবেন। তো তার আগে আপনাদের বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু অনেক, মানে আমাদের এখানে দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে, সেগুলো থেকে কিন্তু পেমেন্ট করে অনেকেই কাজ করতেছে, তো এগুলো দেখে নিতে পারেন আপনারা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো দেখেন, টিকটকের অফার কিন্তু শেষ হয়ে গেছে, অলরেডি অনেক আগেই শেষ হয়ে গেছে। তো তারপরে কিন্তু টিকটকের যদি ইন্টারফেসে আসেন তাদের বোনাস ট্যাবে, সেখানে কিন্তু তারা দেখাচ্ছে যে 300 টাকা করে পাওয়া যাবে পার ইনভাইটে, মানে আপ টু আর কি, যা হোক কত টাকা দিবে ফার্স্টেই সেটাও কিন্তু তারা বলেনি। তো এখন কিন্তু তাদের যে অ্যাপটা আছে সেটা কিন্তু এখনও, মানে তাদের যে আপডেট বিষয়টা, মানে এখান থেকে উঠিয়ে নিবে সেটা কিন্তু এখনও নেয়নি, বা আর দিবে কি না, কোনো কিছু দিবে কি না সেটাও কিন্তু আমি যতদূর মনে করি অফার আর দিবে না, কারণ বাংলাদেশে একটা ফোনও নাই যে যেখানে টিকটক ইনস্টল করা হয়েছিল না, সকল ফোনেই টিকটক ইনস্টল করা হয়ে গেছে। তো তার জন্য আর অফার দিবে না, কারণ যেহেতু নতুন ডিভাইস নাই, তারা কিন্তু আর দিয়েও তাদের কিন্তু কোনো কাজে আসবে না। তো হয়তো কিছুদিন মানে গেলে হয়তো, যদি টিকটক চা যে নতুন ডিভাইস আবার কানেক্ট হবে, অনেক কিনবে, মানুষ তো কিনে নাকি, সবাই তো আর জন্মগতভাবেই ফোন কিনে আসে না, তো তখন যদি টিকটক চা 5-6 মাস পরে যে আরও কিছু অডিয়েন্স কানেক্ট করি বাংলাদেশ থেকে, তখন কিন্তু তারা দিতে পারে, সেটা হলো তাদের বিষয়। তো এখন মানে আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাইতেছে যে টিকটকে আর অফার দিবে না। তো আপনাদের যাদের এই টাকাগুলো আছে তারা কিন্তু উইথড্র করতে পারবেন, যেহেতু টিকটক এখনও তাদের ইন্টারফেস থেকে যে টাকাটা আছে আপনাদের সেটা কিন্তু তারা তুলে নেয়নি। তো এই যে এখানে কিন্তু টপ আপের একটা বিষয় আছে, সেখানে ব্যাংক বা বিকাশের যে বিষয়টা ছিল সেটা কিন্তু তারা উঠিয়ে নিয়ে এখন টপ আপ করে সেটা নেওয়া যাচ্ছে। আর একটা বিষয় আপনারা বলতেছেন যে টপ আপ করার জন্য আপনাদের যে নাম্বারের একটা লিমিট আছে সেটা শেষ হয়ে যাচ্ছে, মানে গেছে, দেখা গেছে আপনারা একটা নাম্বারে দেখা গেছে আপনি 800 টাকা রিচার্জ করছেন, বা 1500 টাকা করছেন, বা 2000 টাকা করছেন, তো আপনি চাচ্ছেন আরেকটা নাম্বার কানেক্ট করুন, এইভাবে আপনিও 2-3টা নাম্বার কানেক্ট করে ফেলছেন বা 4-5টা, তখন কিন্তু টিকটক থেকে একটা লিমিট দিয়ে দেয় যে টিকটকে 3টে বা 4টে নাম্বার মানে অ্যাড করা যায়, তো তারপরে যদি অ্যাড করতে চান সেখানে কিন্তু অ্যাড করা যাবে না। আর যে উইথড্র সিস্টেম, দিনে তো একবারই করা যায়, তো সেটা কিন্তু আপনারা জানেন। আর এখানে দেখেন আমি একটা বিষয় দেখাই যে ইনভাইটে ক্লিক করলে কিন্তু আর কিছু দেখাচ্ছে না, তারা শুধু দেখাচ্ছে যে যেখানে আপনার রেফার কোডটা প্লাস হলো 0 টাকা, তো সেটা কিন্তু আগে থেকে আমি কিন্তু একটা ভিডিও বানাইছি, সেখানে রেফার করা যায় কি না সেই বিষয়টা আমি লাইভ দেখাইছি, রেফার করলে টাকা দেয় কি না সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আই বাটনে দিয়ে দিব, বা ভিডিওর লাস্টে যে আছে সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে রেফার করলে টাকা দেয় কি না। তো আরও যদি আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনে যাই, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখি, আসেন আপনাদের লাইভ দেখায় যে এটা শেষ হয়ে গেছে কিনা, তারা আপডেট দিয়েছি না, দেখেন 16 অক্টোবরে কিন্তু শেষ হয়ে গেছে, আজকে কিন্তু 31 অক্টোবর, তো অনেক আগেই শেষ হয়ে গেছে, প্রায় 15 থেকে 16 দিন আর কি, 16 দিন মানে 15 দিন আর কি, 15 দিন আগেই শেষ হয়ে গেছে অফারটা, কিন্তু তারা এখনও এটা আপডেট করে নেয়। তো হয়তো দেখা যাবে, আজকে তো মাস শেষ, হয়তো এই মাসের শুরু থেকে গত মানে আগামী মাসের শুরুতে তারা এটা আপডেট করে দিবে, দিলে কিন্তু আপনারা জানতে পারবেন যে টিকটক কী করতে যাচ্ছে, তাদের আপডেটে কী আসতেছে, বা 1 থেকে 4 তারিখের 5 তারিখের মধ্যে তারা একটা আপডেট দিবে। তো আপডেট দিলে অবশ্যই আমরা জানাই দিব আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে, তো সেই জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন, আমাদের যে দেখবেন টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কানেক্ট থাকবেন, সেখানে কানেক্ট থাকলে আপনারা বিভিন্ন ইয়ারড্রপের বিষয়গুলো পাবেন, সেখানে ফ্রিতে আপনারা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে পারবেন। তো সেই জন্য অবশ্যই আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, এ পর্যন্তই আপনাদের ছোট্ট কিছু ইনফরমেশন দেওয়ার ছিল, সেই জন্যই ভাবলাম একটা ভিডিও আকারে আপনাদের ইনফরমেশনটা দিয়ে নিই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।